পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। মঙ্গলবার বিসিবিকে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের দুদিনের মাথায় পদ ছাড়লেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। রবিবার মিরপুর টেস্ট শেষ হওয়ার পরপরই বড়দিনের ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকা চলে গেছেন ডোমিঙ্গো। সেখান থেকে মঙ্গলবার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট শেষ হওয়ার দিনই বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জাগোনিউস ইঙ্গিত দিয়েছিলেন জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসতে পারে। পরের দিন সেটি স্বীকার করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও। যদিও হেড কোচ পদ ছাড়তে পারেন সেটি তখন বলেননি তারা।